সে তখন আমাদের পাশে দাঁড়াইতো, তাহলেই তো বুঝতে পারতাম আমরা যে সে এমপির বাহিরেও সে একজন নাম্বার ওয়ান ক্রিকেটার। তো এটা তো আমাদের স্টুডেন্টদের কাটাখায় ইউনিভার্সিটির মতোই তার টরন্টোতেই থাকা উচিত, তার বাংলাদেশে ফিরে আসা উচিত না আমি মনে করি। আওয়ামী লীগের থেকে যখন নির্বাচন করে সে ভাবছিল যে আন্দোলন চলাকালীন এই যে আমাদের জনগণের ছাত্র জনগণ উত্থান হলো, যে আন্দোলন হলো, এই আন্দোলনের সময় সে ভেবেছিল যে আওয়ামী লীগ সরকার থেকে যাবে, এর জন্য সে নীরব ভূমিকা পালন করেছিল। যখন দেখলো যে আওয়ামী লীগ সরকার টিকলো না, এখন সে দেশে আসার জন্য সে তার নিজের, আমি সাকিব আল হাসানকে নিজেকে প্রশ্ন করতে চাই যে সে কোন হিসাবে চায় যে সে বাংলাদেশে আসবে বা মিরপুর স্টেডিয়ামে সে খেলবে, এটা তার নিজের থেকে কেন জাগ্রত, কোনভাবে জাগ্রত, সে নাম্বার ওয়ান ক্রিকেটার দেখে এর জন্য জাগ্রত হয়, সে কেন চুপ ছিল? সে চুপ ছিল তার একটাই কারণ, সে ভাবছিল যে আওয়ামী লীগ সরকার থাকবে গভর্নমেন্টে, গভর্নমেন্টে থাকে না বিদায় সে, আর পোস্টার যে পোস্টার দিছে সে ক্লিয়ার করছে এই পোস্টার মধ্যে কি বুঝায় এটা কিন্তু দেশবাসী বুঝে, ওই পোস্টার মধ্যে সে ওরকম ক্লিয়ার করে কিছুই বলে না। সে যদি বলতো যে আমি আওয়ামী লীগের এমপি থাকাকালীন আমি যখন দলের ছিলাম, মানে লীগের ছিলাম, আওয়ামী লীগের ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তো আমি যদি ছাত্রদের বিষয়ে বা ছাত্রদের পক্ষে কোনো কথা বলি হয়তো পরবর্তীতে তার হ্যাসেল হতে পারে, এর জন্য সে কী করছে, নীরব ভূমিকা পালন করছে। কিন্তু সে যেহেতু নাম্বার ওয়ান ক্রিকেটার হয়ে নীরব ভূমিকা পালন করতে পারে, সে বুঝাইতে চাইতেছে যে সে দলের বাহিরে থেকেও সে একজন নাম্বার ওয়ান ক্রিকেটার। যদি এটা সে বুঝাইতে চায় তাহলে সে তখন কেন বুঝাইল না, তখন বুঝাইতো, সে তখন আমাদের পাশে দাঁড়াইতো, তাহলেই তো বুঝতে পারতাম আমরা যে সে এমপির বাহিরেও সে একজন নাম্বার ওয়ান ক্রিকেটার। কিন্তু সে তখন এটা বুঝায় নাই, সে বুঝেছে সে একজন এমপি, এই জন্য সে নীরব ভূমিকা পালন করছে, এটাই আমার বক্তব্য। সে কোনোভাবেই পারে না স্টেডিয়ামে খেলতে, এমপিত্ব তো থাকতে হলে, আমার কোনো কথা বলা যাবে না স্টুডেন্টদের পক্ষে, যা হয় হয়ে যাক, তার বউ শিশির কী পোস্ট করেছে এটাও আপনারা জানেন, তো এটা তো আমাদের স্টুডেন্টদের কাটাখায় ইউনিভার্সিটির মতোই স্বাভাবিকত, এগুলো আসলে কখনোই টরন্টোতে, তার টরন্টোতেই থাকা উচিত, তার বাংলাদেশে ফিরে আসা উচিত না আমি মনে করি।